আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভায় এ দাবি জানান বক্তারা। সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নারী দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার নারী অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে, কিন্তু মাঠ পর্যায়ে এসবের যথাযথ বাস্তবায়ন হচ্ছে কিনা তা মূল্যায়ন করা দরকার। এজন্য নারীদের পাশাপাশি পুরুষদেরও এগিয়ে আসার আহ্বান জানান তারা। সভায় উপস্থিত ছিলেন ওয়েসেকা আয়েশা খান, এমপিস সহ অন্যান্যরা।